তো ভাইয়া এটা হচ্ছে স্যামসাং J6, এটার হচ্ছে আপনার সেলফি ক্যামেরা এবং ব্যাক ক্যামেরার প্রবলেম। তো আমরা এটা সেলফি ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা চেঞ্জ করব একদম রিজনেবল প্রাইসে। আপনি কি অরিজিনাল ক্যামেরা লাগাবেন ভাই? হ্যাঁ, আমরা একদম সেট থেকে খুলে স্যামসাং এর অরিজিনাল ক্যামেরা লাগাবো। আপনার এটা সেলফি এবং ব্যাক ক্যামেরা লাগাতে টোটাল খরচ আসবে 2500 টাকা। 1000 টাকা সেলফি ক্যামেরা, হ্যাঁ 1500 টাকা ব্যাক ক্যামেরা। তবে আদারওয়াইজ মডেল ওয়াইজ আমাদের দামগুলো ওঠানামা করে, যে কোনো অনুযায়ী আপনারা দামটা বলেন। হ্যাঁ, দামটা ওঠানামা করে। আর যে কোনো স্মার্ট স্যামসাং স্মার্টফোনের ক্যামেরা, ব্যাক ক্যামেরা বা সেলফি ক্যামেরা আমাদের কাছে অ্যাভেলেবেল, আপনারা কন্টাক্ট করলে অবশ্যই পাবেন। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকের প্রোডাক্ট হচ্ছে মোবাইল সার্ভিসিং নিয়ে। যদি আপনাদের মোবাইল সার্ভিসিং এর দরকার হয় বা ব্যাটারি চেঞ্জ করতে দরকার হয়, অনেকে আমাকে এসএমএস করেছিল, ভাই আমার মোবাইলের ক্যামেরা ভেঙে গিয়েছে, কোথা থেকে আমরা ঠিক করব? আর যারা এই ধরনের প্রবলেম ফেস করেন, চলে আসবেন মোতালেব প্লাজা আইফিক্স ফার্স্টে। তাদের মোটামুটি 8 থেকে 9টা শোরুম আছে মোতালেব প্লাজায়, দ্বিতীয় তলা তৃতীয় তলাতে। আমি এখন আছি 3তলাতে। দেখ ফ্রেন্ডস, যদি আপনাদের মোবাইলে যে কোনো প্রবলেম ফেস করেন, চলে আসবেন আইফিক্স ফার্স্টে। আজকে আমরা জানাবো এখানে কি কি কাজ করা হয় আর কত টাকার মধ্যে তারা মোবাইল সার্ভিসিং করছে। যারা এই ধরনের ভিডিও চাচ্ছিলেন, অবশ্যই আমার ব্লগটি আপনাদের জন্য। এটা হচ্ছে আপনার আইফোন এক্সএস ম্যাক্স। এটা আপনার একদম 80% ব্রোকেন হয়ে গেছে ব্যাক শেল এবং ডিসপ্লে, এবং মাদারবোর্ডটাও এটাতে প্রবলেম হয়েছে। তো আমরা এটা আগে সর্বপ্রথম যেটা করব, মাদারবোর্ডটাকে আগে ওকে করব। মাদারবোর্ড ওকে করে যদি দেখি যে আমাদের সব কিছু প্রোগ্রামগুলো ঠিক আছে, ফেস আইডি, তারপরে আপনার নেটওয়ার্ক, ওয়াইফাই, তারপরে আমরা দেখা গেছে ব্যাক শেল এবং ডিসপ্লে এমনভাবে ফিটিং করবো, আপনার সেটটা একদম অরিজিনাল ফিটিং চলে আসবে। মানে আপনার যে স্ক্র্যাচ হয়েছে বা ব্রোকেন হয়েছে যা কিছুই হয়েছে, যখন আমরা কমপ্লিট করে আপনাদের হাতে দিব, তখন আপনার একটা ফ্রেশ একদম সেট পাবেন। আপনারা কাজের ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন ভাইয়া? অ্যাকচুয়ালি কাজের ওয়ারেন্টি গ্যারান্টি হয় না, তারপর আমরা দামি সেটগুলোর ক্ষেত্রে মিনিমাম এক মাস সময় দিয়ে থাকি। এর মধ্যে প্রবলেম হলে ফ্রি সার্ভিস করে দিচ্ছেন? যে কোনো প্রবলেম হলে আমরা সেটা ফ্রি সার্ভিস করে দিই। তো এটা হচ্ছে আপনার অ্যাপল আইপ্যাড মিনি টু এর ডিসপ্লে। এটা প্রবলেমটা ছিল আপনার হাত থেকে পরে ডিসপ্লেটা আসতো না, ডিসপ্লেতে ব্ল্যাক হয়ে গিয়েছিলো। তো ডিসপ্লেটা চেঞ্জ করে দিয়েছি, এখন মোটামুটি সব কিছু ঠিক আছে। অরিজিনাল ডিসপ্লেটা আমাদের কাছে আইক্লাউডের আছে, অ্যাপেলের যে কোনো ট্যাবের অরিজিনাল ডিসপ্লে আমাদের কাছে অ্যাভেলেবেল। প্রাইস কত ভাই? এটার প্রাইস পড়ছে আপনার 4000 টাকা। 4000? হ্যাঁ। যে কোনো ট্যাবের ডিসপ্লে আপনারা বিক্রি করেন? যে কোনো ট্যাবের ডিসপ্লে আমরা বিক্রি করি, তবে সেটা ট্যাব ওয়েজ মডেল ওয়েজ প্রাইসটা নির্ধারণ করে। হ্যাঁ, তো আমাদের সবগুলো ডিসপ্লের প্রাইস এক হয় না, মডেল ওয়াইজ ডিসপ্লের প্রাইসগুলো হয়। তবে যে কোনো ট্যাবের ডিসপ্লে আমাদের কাছে অ্যাভেলেবেল, আপনারা অবশ্যই আসবেন। আর স্বপন ভাইয়ের ভিডিও দেখে যদি আসেন, অবশ্যই আমরা আপনাদের স্পেশাল সার্ভিসটা দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আপনার এমআই নোট 5। এটা কাস্টমার নিয়ে আসছে ব্যাটারিটা চেঞ্জ করার জন্য। কি সমস্যা ভাই? ব্যাটারিটা নষ্ট হয়ে গিয়েছে? নষ্ট হয়ে গিয়েছে। কত মডেল এটা? এটা হলো নোট 5। এমআই নোট 5। হ্যাঁ, ওকে। এটা হচ্ছে আপনার ব্যাটারিটা খুব কুইক ড্রেন করে, খুব দ্রুত চলে যায়, এটার ক্যাপাসিটি কমে গেছে। এখন আমাদের কাছে চার্জ শেষ হয়ে যায়। হ্যাঁ, তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায়। উনি আমাদের কাছে নিয়ে আসছে, আমরা এখন নতুন অরিজিনাল ব্যাটারি দিয়ে দেব। অরিজিনাল ব্যাটারি আছে আপনাদের এখানে? হ্যাঁ আছে। কিভাবে বুঝবে ভাই অরিজিনাল না কপি দিচ্ছেন আপনারা? এটা হলো আমাদের অথেন্টিক ব্যাটারি, কপি ব্যাটারি। আপনাদের কোম্পানির লোগো থাকে? হ্যাঁ, লোগো থাকে, একটা ওয়ারেন্টি স্টিকারও লাগিয়ে দিই। সেই ব্যাটারি আপনার ওয়ারেন্টি সহ, 2 বছরের ওয়ারেন্টি সহ আমাদের ব্যাটারি এগুলা। এর মধ্যে যদি সমস্যা হয়, আমরা 2 বছরের ভিতরে ফুলা ব্যতীত যে কোনো প্রবলেম, চার্জ কম থাকে, চেঞ্জ করে দেবো। অরিজিনাল ব্যাটারির এই মডেলের ব্যাটারি 2 বছরের ওয়ারেন্টি সহ 1500 টাকা। 1500 টাকা নিচ্ছেন? আপনার মডেল অনুযায়ী প্রাইসটা বল। হ্যাঁ, মডেল অনুযায়ী প্রাইস ভ্যারি করে। যে কোনো মোবাইলের ব্যাটারি আপনারা বিক্রি করেন? হ্যাঁ, যে কোনো মোবাইলের ব্যাটারি। অরিজিনাল কপি দুটাই আছে? অরিজিনাল কপি দুটোই আছে। আমার হাতে যে ফোনটা দেখতেছেন, এটা ওপো F7। এটা ডিসপ্লে চেঞ্জের জন্য দেওয়া হয়েছে। এটা ডিসপ্লে কি হয়েছে ভাই? এটা ডিসপ্লে খারাপ হয়ে গেছে। ডিসপ্লে ভেঙে গেছে না গ্লাস ভাঙছে? ডিসপ্লে খারাপ হয়ে গেছে, ডিসপ্লে নষ্ট হয়ে গিয়েছে। আচ্ছা, ভাঙে নাই, নষ্ট হয়ে গিয়েছে। ওকে, এটা চেঞ্জ করতে আমরা 2000 টাকা নিচ্ছি। 2000 থেকে 2200 টাকা নিচ্ছি। 2 থেকে 2200 টাকা নিচ্ছেন আপনারা শুধু ডিসপ্লে চেঞ্জ করবেন? ভাই ভালো আছেন? হ্যাঁ আছি ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি কষ্ট করছেন ভাইয়া? এটা হচ্ছে স্যামসাং A50। কি সমস্যা এটা? এই ফোনটির সমস্যা হচ্ছে EMMC IC। আমরা এই ফোনের EMMC IC টাকে চেঞ্জ করব। কত মডেল ছিল এটা? A50, স্যামসাং A50। কত টাকা খরচ হবে কাজটি করতে আপনাদের? 2500 টাকা। 2500 টাকা? জি। কাস্টমার কি স্যাটিসফাই থাকে নাকি ভাই নষ্ট নষ্ট করে দেন? অবশ্যই স্যাটিসফাই। এই ফোনটা এই কাস্টমার অন্য জায়গায় কাজ করার চেষ্টা করেছে, অন্য জায়গা থেকে ব্যাক করে এখানে আসছে। জি, এখানে আসছে। আচ্ছা, কত টাকা খরচ হবে বলছেন? 2500 টাকা। 2500 টাকা খরচ হবে। আপনারা অনেক দিন দিচ্ছেন কোনো কাজের? হ্যাঁ, আপনার আমাদের থেকে যদি কাজ করায়
আপনার এক মাসের মধ্যে আফটার সেল সার্ভিস পাবে, যদি কোনো ধরনের প্রবলেম করে সেই সার্ভিস ফ্রি করে দিতে পারবে। এক মাসের মধ্যে ফ্রি সার্ভিস দিবেন যদি প্রবলেম হয় এর মধ্যে? জি জি জি। কাস্টমার তো প্রবলেম ফেস করে না এখানে সার্ভিসিং করার পরে? না, এই পর্যন্ত আমরা পাইনি এই ধরনের প্রবলেম, যে আমাদের থেকে কোনো কমপ্লেইন আসে না এই পর্যন্ত, ইনশাআল্লাহ এই পর্যন্ত আসে না। জি, এটা হলো আইফোন 6 প্লাস, ঠিক আছে। এটা যদি এই কারো যদি আইক্লাউড লক লাগে যায় তাহলে আমাদের কাছে চলে আসবেন, আমরা বাইপাস করে থাকি। বাইপাসে কত টাকা খরচ হবে? বাইপাসে আপনার পার্মানেন্ট করলে ওটা সার্ভারে দেখায় যে কত ডলার নেয়, ওটা অনুযায়ী আমরা রেট আপনাকে বলে দেবো, বাট এমনি বলা যাবে না। আচ্ছা, পার্মানেন্ট হচ্ছে 3,500 টাকা, 5,000 টাকা? হ্যাঁ, ওটা আপনি 5,000 টাকা শিওর না, এটা হচ্ছে গিয়ে আপনার সার্ভার থেকে ওই একটা রেট দেয় ডলারটা, যে কত ডলার কেটে নেবে, ডলার উপর ডিপেন্ড করছে, ডলার উপর ডিপেন্ড করবে। এমন হতে পারে 3,000 টাকার ভিতর পাবে বা 5,000 টাকাও হতে পারে, পার্মানেন্টটা। হ্যাঁ, পার্মানেন্টটা, ওটা ডলার সার্ভার রেট দেয় আর কি। এটা ফুটা হচ্ছে ওই যে ডিসপ্লে ভালো আছে, উপরে টাচটা ভেঙে গিয়েছে, ডিসপ্লে ভালো আছে, গ্লাসটা ভেঙে গিয়েছে, গ্লাসটা ভেঙে গেছে, তো এগুলো তো গ্লাস চেঞ্জ করবে এখন। হ্যাঁ, এই গ্লাসটা আমরা কত টাকা খরচ হচ্ছে গ্যাসটি করতে? এটা খরচ হচ্ছে 1,000 টাকা। এই মডেলে গ্লাস চেঞ্জ করতে 1,000 টাকা লাগে? জি জি। এর নিচে কি আপনি রাখেন না? এর নিচে হচ্ছে, এর নিচে 800 টাকা আছে 4x, আবার উপরে 7,000-8,000 টাকা পর্যন্ত আছে। মডেলের উপর ডিপেন্ড করে আপনারা প্রাইসটা বলেন? প্রাইস নির্ভর করে মডেলের উপরে, গ্লাসের কোয়ালিটির উপরে। আমার হাতে যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা হলো কি আইফোন 6 প্লাস। কি সমস্যা ভাই এটা? এটা কাস্টমার নিয়ে আসছিল, আপনার টাচ কাজ করে না, খুব হাত থেকে পড়ে গেছিল। টাচের সমস্যা না, ডিসপ্লেতে সমস্যা? টাচের সমস্যা ছিল প্রথমে, ডিসপ্লেটা ভালো আছে, টাচের সমস্যা ছিল। এই যে এটা ডিসপ্লে, এটা হচ্ছে অরিজিনাল ডিসপ্লে, এটা মোবাইলের ডিসপ্লে, এটা হলো কি অরিজিনাল ডিসপ্লে, এটা হাত থেকে পড়ে গিয়ে টাচে কাজ করছিল না, তো আমার কাছে নিয়ে আসছে, এটা টাচে কাজ করে না, সেক্ষেত্রে আমি অন্য একটা ডিসপ্লে, এটাতে এখন অন্য একটা ডিসপ্লে আনছি মার্কেট থেকে। ডিসপ্লে? হ্যাঁ, আমাদের আমাদের যে ডিসপ্লে, কি অরিজিনাল ডিসপ্লে লাগাইছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, এটা অরিজিনাল, এটা অরিজিনাল। আমি এটা দিয়ে চেক করলাম, এটা দিয়ে চেক করার পরে দেখতেছিলাম যে এটা টাচে সম্পূর্ণ কাজ করে, সেক্ষেত্রে আমি ডিসপ্লেটা চেঞ্জ করলে আমার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কাস্টমারের সাথে কথা বলছি আমি এটা চেঞ্জ করবো এখন। মানে ডিসপ্লেতে সমস্যা ছিল, এই জন্য টাচে কাজ করে নাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কত টাকা ভাই খরচ হচ্ছে এই কাজটি করতে ভাই? ডিসপ্লের প্রাইস কত? এটা ডিসপ্লে প্রাইস হলো অরিজিনালটা, এটা অরিজিনালটা লাগিয়েছে, এটা হলো কি অরিজিনালটা। কত এটা? এটা প্রাইস করবে 4,000 টাকা, যেহেতু এটা অরিজিনাল। 4,000 টাকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনাদের এখানে কি কপিটা আছে ভাইয়া? আমাদের এখানে কপি আছে। কপি প্রাইস কত হবে এই মডেল? এই মডেলটার কপির প্রাইস হবে আপনার 2,200 টাকা হবে। 2,200 টাকা, অরিজিনাল হচ্ছে 4,000 টাকা। 4,000 টাকা। আচ্ছা, কেউ তো কপি লাগায় না ভাইয়া? কপি অনেক যাদের বাজেট থাকে না তারা বলে, আপনারা বলে দেন এটা অরিজিনাল এটা কপি, আমরা আপনাকে সম্পূর্ণভাবে দেখিয়ে দেই যে এটা কপি এটা অরিজিনাল। আপনি যেটা কাস্টমার যেটা বলে সেটাই লাগিয়ে দেন আপনারা। অরিজিনাল ডিসপ্লে আপনার খুব ভালোই চলে, এগুলো কালার কোয়ালিটি তো অরিজিনাল, এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি দিবেন না আপনারা? ওয়ারেন্টি গ্যারান্টি হ্যাঁ আমরা দেই। কত বছর না মাসের? আমরা এক মাসের। এক মাসের মধ্যে যদি সমস্যা হয় আমরা ডিসপ্লে লাগিয়ে দিব, সেক্ষেত্রে দেখে দেই। মানে সমস্যা হলে 7 দিনের মধ্যেই হয়, 10 দিনের মধ্যেই হয়? হ্যাঁ হ্যাঁ, 7 দিনের ভিতরে 10 দিনের ভিতরেই হয়। ওকে, থ্যাংক ইউ। 1 থেকে 1.5 মিনিট গ্লাস কাটতে সময় লাগবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স, সেই মেশিনটি দিয়ে ডিসপ্লে থেকে গ্লাসটি আলাদা করছি। আপনারা যে কোনো মোবাইলের ডিসপ্লে থেকে গ্লাস আলাদা করতে পারবেন এই মেশিনটি দিয়ে। এই মেশিনের মাধ্যমে নিখুঁতভাবে কাজগুলো করে থাকে, কোনো রিস্ক ছাড়াই কাজগুলো করে থাকে, ডিসপ্লে থেকে গ্লাস আলাদা করে মাত্র কয়েক মিনিটের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কীভাবে কাটছে গ্লাস ডিসপ্লে থেকে। যদি আপনাদের হাতের সেটটি ভেঙে যায় বা ডিসপ্লের প্রবলেম হয়, আর যদি আপনারা নতুন গ্লাস লাগাতে চান বা ডিসপ্লে লাগাতে চান, তাহলে এইভাবে কাজগুলো করে আপনাদের নতুন গ্লাস বা ডিসপ্লে লাগাবে। মডেল অনুযায়ী তারা দামগুলো বলে থাকে। এটা হচ্ছে মোতালেব প্লাজা 3 তলা, 2 তলা, আইফিক্স ফার্স্ট। স্ক্রিনে আপনারা যেই নাম্বার দেখতে পাচ্ছেন তাদের নাম্বার অবশ্যই ফোন দিবেন যদি আপনাদের হাতের সেটটি ভেঙে যায় বা ডিসপ্লে ভেঙে যায় বা মোবাইল সার্ভিসিংয়ে সমস্যা হয়। কথা বলতে বলতে বিয়স অলরেডি হয়ে গিয়েছে, আমরা এখন দেখবো কি কন্ডিশন। দেখতে পাচ্ছেন পাও অলরেডি কমপ্লিট, শেষ। এটা সমস্যা হয়েছে, দেখি এটা ভাই কি কন্ডিশন। একবারে ভেঙে চুড়ে ছাড় খার, অনেক গরম। এই যে ভাঙা গ্লাসটা, আপার গ্লাসটা, এটা মূলত হচ্ছে ভাঙা গ্লাসটা ছিল, আর এটা আমরা আসলে মেশিনের মাধ্যমে কাটলাম। এখন আসলে আমরা এখন নতুন গ্লাস আপনারা লাগাবেন? এখন হচ্ছে এটা নতুন গ্লাসটা আমরা আসলে লাগিয়ে দেবো আবার মেশিনের। কত টাকা খরচ হবে ভাইয়া এই মডেলে গ্লাস লাগাতে? 800 থেকে 1,000 টাকা হয় আসলে মডেল অনুযায়ী। এই মডেল 800 থেকে 1,000 টাকা মডেল অনুযায়ী প্রাইসটা ইয়ে করে, ওঠানামা করে। বিশেষ করে হচ্ছে
আর কথা বেশি বাড়াবো না, এই আজকে এখানে শেষ করবো ভিডিওটা। আল্লাহ।